নমস্কার, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার খুব পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো নিরামিষ কচু শাক। কচু শাক খেতে অনেকেই খুবই ভালোবাসেন, সেটা আমিষ বা নিরামিষ যেরকমই হোক, তবে অনেকেই গলা ধরার ভয়তে কচু শাক খান না। কিন্তু কিভাবে কচু শাক রান্না করলে একদম গলা ধরবে না, তারই রেসিপি এবং টিপস এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি কচু শাকের কিছুটা উপকারিতার কথা বলবো, যেটা শুনলে যারা কচু শাক খান না তারাও কচু শাক খাওয়া শুরু করবেন। যেমন কচু শাক ব্লাড প্রেশার কমায় এবং কচু শাকের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে এবং কচু শাকে ফাইবার আছে যেটা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কচু শাক কাটার পদ্ধতি সহ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আমার চ্যানেলে আমি আগে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকলেও আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাই আমি আর এখন কচু শাক কাটার পদ্ধতি দেখালাম না। 10 থেকে 15 মিনিট আমি কচু শাকটা সেদ্ধ করে নিলাম। তবে আপনাদের যদি মনে হয় কচু শাকে গলা ধরবে তাহলে আপনারা একটু ভিনিগার দিয়ে নিতে পারেন কচু শাক সেদ্ধ সময়, তবে আমি দিইনি, প্রয়োজন হয়নি। কচু শাকটা আমার 10 মিনিট ধরে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো করে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি 6 থেকে 7টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা অবশ্যই কচু শাকে একটু বেশি দিতে হবে এবং লঙ্কাগুলো ভালো করে ফোড়ন হয়ে গেলে এবং সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আবার ফোড়ন হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আমি দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে আমি ভেজে নেব, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটু হলুদ। এসব কটি উপকরণ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, ছোলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। আমি এই কচু শাকটা সেদ্ধ করে 15 মিনিট মতো জল ঝরিয়ে নিয়েছি। এবার এই কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কচু শাকটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে জলটা টেনে যায়। এবার এর মধ্যে আমি আবার একটু লবণ দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা দিয়ে আবার ভালো করে কচু শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি এবং 5 মিনিট মতো রান্না করে নিলাম। এবার আমি কুড়ানো নারকেল 1/2 কাপ দিয়ে দিলাম। কচু শাকটা জলটাও একদম শুকিয়ে এসছে এবং কচু শাকটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ কচু শাক রান্নাতে কিন্তু একটু চিনির ব্যবহার করলে খুব সুন্দর লাগে। চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কচু শাকটা তুলে রাখছি। এই কচু শাকটা গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করুন এবং দেখবেন বাড়িতে সবাই খুবই আনন্দের সহকারে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই এরকমভাবে একবার হলেও নিরামিষ কচু শাক রান্না করে দেখুন এবং কেমন হলো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল, যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।